নমস্কার দর্শক বন্ধুরা, খাওয়াই জীবন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একদম নতুন রকম একটি মিষ্টি রেসিপি, রাঙা আলুর পান্তুয়া। এই রাঙা আলুর পান্তুয়া তৈরি করার জন্য আমরা নিয়েছি চারটে বেশ বড় সাইজের রাঙা আলু। এগুলো আমরা প্রেশার কুকারে একটা হুইসেল পর্যন্ত তৈরি করে নিয়েছি, 80% সেদ্ধ আমরা করে নিয়েছি। খোসা সমেত রাঙা আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর যদি এমনিতে সেদ্ধ করেন প্রেশার কুকার ছাড়া, সেক্ষেত্রে এভাবে কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিতে হবে যে ঢুকছে কি না, তাহলে বুঝতে হবে যে এটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। তবে একদম নরম বা 100% কুক কিন্তু এই রাঙা আলুগুলো করা যাবে না। সেক্ষেত্রে পান্তুয়া গড়ার সময় অনেক বেশি পরিমাণ ময়দার দরকার হবে এবং পান্তুয়াগুলো শক্ত হয়ে যাবে। পান্তুয়াগুলো ভাজার জন্য আমরা নিয়েছি সানফ্লাওয়ার অয়েল। ডিপ ফ্রাই করার মতো পরিমাণ তেল এখানে ব্যবহার করতে হবে। আপনারা যে কোনো সাদা তেল বা সাদা কুকিং অয়েল ব্যবহার করতে পারেন পান্তুয়াগুলো ভেজে নেওয়ার জন্য। আর পান্তুয়াগুলো গড়ার জন্য আমরা নিয়েছি 100 গ্রাম পরিমাণ মিল্ক পাউডার, 1.5 টেবিল চামচ পরিমাণ সুজি। এখানে আমরা নিয়েছি পরিমাণ মতো ময়দা, যেখান থেকে আমরা 1.5 টেবিল চামচ মতোই ব্যবহার করব। তারপরে যদি লাগে অতিরিক্ত, সেক্ষেত্রে একটু ব্যবহার করতে পারি, সেটা পান্তুয়া গড়ার সময় আমরা দেখিয়ে দেব। আর পান্তুয়া গড়ার সময় হাতে ঘি ব্যবহার করে নিতে হবে, সেজন্য আমরা 1 চা চামচ পরিমাণ ঘি এখানে নিয়েছি। নেব 1 চিমটি বেকিং সোডা এবং 1 চিমটি এলাচ গুঁড়ো। চিনির যে শিরাটা আমরা তৈরি করব, তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণ চিনি। ঠিক এরকমই বাটির আরও 2 বাটি, অর্থাৎ মোট 3 বাটি পরিমাণ চিনি আমরা ব্যবহার করব শিরাটা তৈরি করতে। এক্ষেত্রে যতটা পরিমাণ চিনি ঠিক ততটা পরিমাণে জল দিয়ে আমরা শিরাটা তৈরি করব। 1 তার বা 2 তার ওরকমভাবে জাল দিয়ে শিরা তৈরি করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিলেই চিনি আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। এবং তার জন্য আমরা নিয়েছি 3-4টে এলাচ, সেটা আমরা ফাটিয়ে রেখেছি। রাঙা আলুগুলোর খোসা খুব ভালোভাবে আমরা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা গ্রেটারের সাহায্যে প্রথমে গ্রেট করে নিচ্ছি, তারপরে এগুলোকে আমরা ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। গ্রেটারে গ্রেট করে নিলে যেটা সুবিধা, সেটা হচ্ছে কোনো রকম লাম্প সেক্ষেত্রে আলুর থেকে যাবে না এবং খুব ভালোভাবে এটা মিশে যাবে। সমস্ত আলুগুলো আমরা এভাবে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর মা হাত দিয়ে ভালোভাবে আলুগুলোকে মেখে নিচ্ছে। খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিতে হবে। একটা মিক্সিং বোলে আমরা আলুটা নিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সুজি, মিল্ক পাউডার এবং ময়দা। প্রথমে 1 চামচ পরিমাণ ময়দাই আমরা এর মধ্যে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা এবং 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা মাখতে মাখতে বোঝা যাবে তাতে আর ময়দা লাগবে কি না। আমাদের সামান্য পরিমাণ ময়দার প্রয়োজন ছিল। 1/2 চামচ মতো ময়দা দিয়ে এটাকে আবার ভালোভাবে মেখে নিতে হবে। এরপরে হাতে ঘি নিয়ে এটাকে বারবার ক্রমাগত মেখে যেতে হবে। মাখতে মাখতে আমরা বুঝতে পেরেছিলাম আর সামান্য পরিমাণ ময়দা আমাদের প্রয়োজন ছিল, সেটুকু অ্যাড করে টোটাল 2 টেবিল চামচ মতো ময়দা আমরা ব্যবহার করেছি। এরপরে হাতে ঘি নিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নেওয়ার পর এগুলোকে গোল গোল করে পান্তুয়ার আকারে গড়ে নিতে হবে হাতের সাহায্যে। আপনারা ঠিক যেরকম সাইজের চাইবেন পান্তুয়াটা, সেরকমভাবে সেরকম সাইজেরই এটা গড়ে নেবেন। তবে খেয়াল রাখতে হবে যেন পান্তুয়াটার মধ্যে, মানে এই গড়াগুলোর মধ্যে যেন কোনো রকম ফাটল না থাকে। সমগ্র মিশ্রণটা থেকে এইভাবে গোল গোল করে পান্তুয়ার আকারে গড়ে নিতে হবে। গ্যাসটা অন করে দিয়ে আমরা চিনির শিরাটা তৈরি করার জন্য যেই বাটিতে করে 1 বাটি চিনি আপনাদের দেখিয়েছিলাম, সেই বাটির 3 বাটি জল আমরা প্রথমে দিয়ে দিচ্ছি। আমরা বলেছি 3 বাটি জল এবং 3 বাটি চিনি সহযোগে একটা শিরা আমরা তৈরি করব। জল দেওয়ার পর আমরা চিনিটা অ্যাড করে দিচ্ছি, আরো 2 বাটি চিনি আমরা দিয়ে দিচ্ছি।
এবার চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমরা ভালোভাবে এটাকে গরম করতে দেব। হালকা গরম হয়ে গেলে এবার আমরা এর মধ্যে ফাটিয়ে রাখা এলাচগুলো দিয়ে দেব এবং এটাকে ফুটতে দেব। খুব ভালোভাবে চিনির রসটা ফুটে উঠেছে। আগেই বলেছি এখান থেকে একটার বা দুইটার রস করার কোনো প্রয়োজন নেই। আমাদের চিনির রসটা একদম তৈরি হয়ে গেছে। আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমরা পান্তুয়াগুলো ভেজে নেব। চিনির রসটা পাশের গ্যাসে শিফট করে রেখে আমরা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি, যেগুলো পান্তুয়ার আকারে আমরা গড়ে রেখেছি সেগুলো ভেজে নেওয়ার জন্য। প্রথমে হাই ফ্লেমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা তারপরে মিডিয়ামে করে দিয়ে এক এক করে গড়ে রাখা পান্তুয়াগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ধৈর্য ধরে সময় নিয়ে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে পরে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং ভেতর থেকে সেটা কাঁচা থেকে যাবে, তাই জন্য মিডিয়াম আঁচে রেখে সমস্ত পান্তুয়াগুলো আমরা ভালোভাবে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেওয়ার পর এগুলোর পাশ থেকে এভাবে তেল তুলে তুলে উপর দিকে দিয়ে দিতে হবে। আর যখন মা পান্তুয়াগুলো তেলের মধ্যে ছাড়ছিলেন তখন দেওয়ার সময়ও হাতে আরেকবার করে সেগুলো পাকিয়ে নিচ্ছিলেন। যত এগুলো ভালোভাবে পাকিয়ে নেওয়া যাবে ততই কিন্তু পান্তুয়াগুলো ভালো হবে। খুব ভালোভাবে এবার ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। ভাজতে ভাজতে এগুলো আস্তে আস্তে নিজে থেকেই উঠে আসবে। কাঁচা অবস্থায় কিন্তু মোটেই এগুলোকে উল্টে দেওয়া যাবে না। যখন হালকা হয়ে এগুলো আসবে নিচ থেকে তখন বোঝাই যাবে যে এগুলো উল্টানোর জন্য তৈরি হয়ে গেছে এবং এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। সমস্তগুলো একবারে উল্টানো যাবে না, আস্তে আস্তে যখন হয়ে যাবে ছেড়ে আসবে তখনই কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এইভাবে আস্তে আস্তে আমরা এগুলো দেখে দেখে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব। পান্তুয়াগুলো একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নিয়ে যে রসটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। রসটা ঈষৎউষ্ণ অবস্থায় তার মধ্যে এই পান্তুয়াগুলো দিতে হবে। যদি একেবারে ঠান্ডা হয়ে গিয়ে থাকে রসটা সেক্ষেত্রে আরেকটু গরম করে নিতে হবে। আমাদের রসটা জাস্ট একটু আগেই আমরা যেহেতু তৈরি করেছি ওটা এখনো গরম আছে, তাই আমরা পান্তুয়াগুলো তেল থেকে তুলে সরাসরি রসের মধ্যে দিয়ে দিলাম। এবার একইভাবে বাকি যে পান্তুয়াগুলো গড়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে, আরেকবার হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়ে। দ্বিতীয়বারের পান্তুয়াগুলো একইভাবে লাল লাল করে পুরো ভেজে নিতে হবে। তারপরে আমরা সেগুলো একইভাবে তেল থেকে তুলে যে রসটা বানিয়ে রেখেছি তাতে দিয়ে দেব। দেখুন সমস্ত পান্তুয়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পর আমরা এইভাবে রসের পাত্রটার মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে রসটার মধ্যে ডুবিয়ে আমরা এটাকে তিন থেকে চার ঘন্টা মোটামুটি রেখে দেব। তারপরে আমরা এগুলোকে সার্ভ করে নেব। রসের মধ্যে পান্তুয়াগুলো দিয়ে দেওয়ার পর আমরা ঢাকা দিয়ে এগুলোকে রেখে দিয়েছিলাম ঘন্টা তিনে। তিন ঘন্টা পর আমরা ফিরে এসেছি। দেখুন কেমন সমস্ত পান্তুয়াগুলো ফুলে উঠেছে। পান্তুয়াগুলো আমরা সার্ভ করে নিয়েছি। একদম নরম তুলতুলে এবং রসে পরিপূর্ণ এই পান্তুয়াগুলো খেতে ভীষণ সুস্বাদু হয়। দেখুন আমাদের পান্তুয়াগুলোর ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। বাড়িতে তৈরি করে দেখবেন সুস্বাদু এই মিষ্টিটি। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।